হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস ভিএইচ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস টেনের লেসন থ্রি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু বাই ন্যানতারা সাইকেল তো এই স্টোরিটা এখানে টোটাল আমি তোমাদের কাছে ডিসকাস করে দেবো তাই এই ভিডিওটাকে তোমরা কমপ্লিট দেখো ভিডিওটি ভালো লাগলে এটিকে একটা লাইক করো এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো প্রথমে আমরা জেনে নেবো ন্যানতারা সাইকেল সম্পর্কে নয়নতারা সেগল তিনি কেছিলেন তার সম্পর্কে জেনে নেব নয়নতারা সেগল যার জন্ম হচ্ছে উনিশশো সালে ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ টু রিসিভ ওয়াইড রেকগনিশন অর্থাৎ নয়নতারা শেগল হলেন ইংরাজি সাহিত্যের প্রারম্ভিক ভারতীয় লেখিকাদের মধ্যে অন্যতম একজন যিনি বিপুল জনপ্রিয়তা পেয়েছেন হার ফিকশন ডিলস উইথ ইন্ডিয়াজ রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস তার উপন্যাস রাজনৈতিক পট পরিবর্তনের ফলে উপনীত সংকটের প্রতি ভারতের প্রতিক্রিয়াকে তুলে ধরে সি ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন নাইনটিন এইটি সিক্স ফর হার নোভেল রিচ লাইক আস তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে তার উপন্যাস রিচ লাইক আস এই বইটির জন্য দ্য টেক্সট অ্যান্ড এক্সট্র্যাক্ট ফ্রম নয়েনতারা সেইগলস মেমোরিয়ার প্রিজন অ্যান্ড চকোলেট কেক রিকাউন্টস দ্য ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অব গান্ধীজি এই পাঠ্যটি নয়েনতারা সেইগেলের প্রিজন অ্যান্ড চকোলেট কেক নামক স্মৃতিকতা থেকে উদ্ধৃতাংশ যেটা বর্ণনা করে গান্ধীজির মৃত্যু পরবর্তী কিছু ঘটনাবলী ইট ভিবিডলি ডিসক্রাইবস নট অনলি দ্য অথার্স পার্সোনাল সেন্স অফ লস বাট অলসো দ্য কালেকটিভ গ্রিফ অব দ্য এন্টায়ার নেশন অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী এই লেখাটি স্পষ্টতই বর্ণনা করে শুধুমাত্র লেখিকার ব্যক্তিগত হারানোর অনুভূতিকেই নয় তাছাড়াও মহাত্মা গান্ধীর অবসানে সমগ্র জাতির সমষ্টিগত বিষাদকে এবার আমরা চলে আসছি ইউনিট ওয়ানে দেখো আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অব থার্টিএ জানুয়ারি নাইনটিন ফর্টি এইট হোয়েন আই ওয়াজ কল টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারির সন্ধ্যায় আমি বাড়িতে চা পান করছিলাম যখন একটি জরুরি টেলিফোন আমাকে বিড়লা হাউসে ডেকে পাঠালো গান্ধীজি হ্যাডবিন শট অন হিজ ওয়ে টুয়ে প্রেয়ার মিটিং গান্ধীজিকে গুলিবিদ্ধ করা হয়েছে যখন তিনি একটি প্রার্থনা সভায় যাচ্ছিলেন আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন দ্য কার আমি গাড়িতে ওঠামাত্রই এই সংবাদের আঘাতে অসার হয়ে পড়েছিলাম অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড অ্যারাউন্ড হিজ বডি বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয়রা এবং অনুগামীরা তার দেহের চারপাশে সমবেত হয়েছিল দেয়ার সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট যখন গান্ধীজি তার শেষ শ্বাস ফেললেন ঘরে সম্পূর্ণ নিরাপতা বিরাজ করছিল ওয়ার্ডস অফ ওয়ার্ডস অফ বাপুজিজ ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড আগুনে হাওয়া দিলে যেমন আগুনের বিস্তার ঘটে তেমন করেই বাপুজির মৃত্যু সংবাদ সমগ্র দিল্লিতে ছড়িয়ে পড়েছিল স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস দুঃখী পুরুষ এবং মহিলাদের দল জড়ো হয়েছিল বিড়লা হাউসের চারপাশে আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অব ফেসেস প্রত্যেকটা জানলা দিয়েই একজন দেখতে পেত শুধু বাদামি বিবর্ণ মুখগুলি দে ডিড নট মেক এ সাউন্ড তারা কোনো শব্দ করেনি দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স একটা অস্বাভাবিক নিরবতা ছিল সেখানে ইট ওয়াজ অ্যাজ ইফ টাইমস স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস এটা মনে হচ্ছিল যেন সময় ওই মুহূর্তগুলিতে থমকে দাঁড়িয়ে গিয়েছিল দ্য পিপল ওয়ার টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং অর্থাৎ প্রথম দিকে জনগণ এতটাই বিস্মিত হয়েছিল যে তারা কথা বলতে পারছিল না লেটার দে ক্ল্যামার্ড ওয়াইডলি শাউটিং অ্যান্ড ক্রাইং পরে তারা প্রচণ্ডভাবে কলরব চিৎকার ও অশ্রুপাত করছিল জসল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্টাম্পেড টু ব্রেক ইন টু দ্য হাউস তারা ছত্রভঙ্গভাবে একে অপরকে ধাক্কা দিয়ে বাড়ির ভেতর ভেঙে ঢোকার চেষ্টা করছিল দে কামড এ লিটিল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল তারা কিছুটা শান্ত হয়েছিল যখন ঘোষণা করা হল যে অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বে তাদের গান্ধীজিকে দেখার অনুমতি দেয়া হবে হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ানস ডেথ ওয়ান হুইম্পার্স যখন একজন তার ভালোবাসার মানুষের মৃত্যুর আঘাতের সম্মুখীন হয় সে ফোঁপায় হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেক্ট মি এই বলে পায় যে এখন আমার কি হবে সে আমাকে ছেড়ে চলে গেল দিস ওয়াজ সিওরলি দ্য কোয়েশ্চেন আপার মোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল নিশ্চিতভাবেই এই প্রশ্নটাই অধিকাংশ শোকাহত মানুষের মনে এসেছিল দে লুকড লাইক লস্ট চিলড্রেন তাদেরকে হারিয়ে যাওয়া শিশুদের মতো দেখতে লাগছিল ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শক্ট অ্যান্ড আনবিলিভিং এই প্রশ্নটাই আমাদের অনেকের হৃদয়ের মধ্যেও ছিল যখন আমরা বসেছিলাম তখনও স্তব্ধ ও সংশয়ী হয়ে উই লিসন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর আমরা বেতারে ঘোষণা শুনছিলাম যা ভারতের জনগণের উদ্দেশ্যে বলছিল যে তাদের বাপু আর নেই এরপরে আমরা চলে আসছি ইউনিট টুতে গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস এ ডে আফটার হিজ ডেথ অর্থাৎ গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া তার মৃত্যুর পরের দিন হবে এই ঠিক হয়েছিল আওয়ার্স ইন অ্যাডভান্স পিপল লাইন্ড দ্য রুট দ্য ফিউনেরাল প্রসেসন ওয়াজ টু ফলো বহু আগেই জনগণ যে রাস্তা দিয়ে গান্ধীজির সব যাবে তার পাশে সারিবদ্ধভাবে সমবেত হয়েছিল পদ্মাসী মিসেস নাইডুজ ডটার স্পোক ফর আস অল হেন সি সেট সিম্পলি উই উইল ওয়াক শ্রীমতী নাইডুর কন্যা পদ্মাসী আমাদের সকলের হয়ে বলেছিলেন তিনি খুব সাধারণভাবেই যখন বললেন আমরা হাঁটব ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু এটাই হবে শেষবার বাপুর সঙ্গে আমাদের হাঁটা ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক এটা ছিল একটা পীড়াদায়ক যাত্রা থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন সহস্র মানুষ নীরবে দেখছিল এই শোকযাত্রা বাপু লে অন অ্যান্ড ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স বাপু শুয়েছিলেন ফুলে আচ্ছাদিত একটা উন্মুক্ত ট্রাকে থাউজেন্ডস অফ পিপল ওয়েপড ট্রাইং টু টাচ বাপুজ ফিট সহস্র মানুষ কেঁদেছিল বাপুর চরণ স্পর্শ করার চেষ্টা করেছিল ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড জনাকীর্ণ ভিড়ে এগোনোটা প্রায় অসম্ভব হয়েছিল অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল যখন আমি সামনের দিকে ধীরে ধীরে এগোলাম আমি বুঝেছিলাম আমি কেবলমাত্র কিছু শোকাহত মানুষের মধ্যেই নেই দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার এটা ভারতের প্রিয় জননেতার শোকযাত্রার থেকেও বেশি কিছু ছিল আই আই ওয়াজ অ্যামং পিপল ফর হোম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং আমি সেই সব মানুষগুলির মধ্যে ছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটার এক বিশেষ অর্থ ছিল উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি ভারতের বন্ধুর ও মসৃণ অর্থাৎ ভালো ও মন্দ সাম্প্রতিক ইতিহাসের ওপর আমরা বাপুর সঙ্গে হেঁটেছিলাম উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পার্থস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন আমরা এখন এই বিষয়টা মেনে নিতে পারছিলাম না যে যে মানুষটি আমাদেরকে অনেক কষ্টকর পথে চালিত করেছিলেন তিনি আর কখনো আমাদের সঙ্গে হাঁটবেন না বাপুজ স্লাইড ফিগার হ্যাড হ্যাডওয়কড স্টাফ ইন হ্যান্ড ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া বাপুর কৃষকায় দেহটি হেঁটেছিল হাতে লাঠি নিয়ে ভারতবর্ষের একটা বড় অংশের ওপর টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস হাঁটা মানেই মন্থর গতিতে বিকাশ ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হারাইজন ইন দ্য ডিস্টেন্স এটা সাহায্য করে স্বচ্ছতার সঙ্গে ভাবতে ও তোমার চারপাশে সব কিছুকে কাছ থেকে দেখতে ছোট কীট থেকে দূরের দিগন্তকে মোর ওভার টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান সর্বোপরি প্রায়শই হাঁটাই ছিল আপামড় ভারতবাসীর কাছে একমাত্র খোলাপথ পথ ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি এটা এটার জন্য তার নিজ দেহ ছাড়া অন্য কোনো যানবাহনের প্রয়োজন থাকতো না এবং নিজ কর্মশক্তি ছাড়া তার কোনো খরচাও হতো না গান্ধীজি টুক দিস নেসেসিটি অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্মড ইন এ জয়ফুল এফার্ট গান্ধীজি এই প্রয়োজনটাই গ্রহণ করেছিলেন যেমনটা তিনি অনেক কিছুই গ্রহণ করেছিলেন যা ছিল অতি সাধারণ এবং এটিকে আনন্দদায়ক প্রচেষ্টায় রূপান্তরিত করেছিলেন এরপরে আমরা চলে আসছি এরপরের ইউনিট ইউনিট থ্রিতে সাম ডেজ আফটার দ্য ফিউনারাল এ স্পেশাল ট্রেন টুক গান্ধীজিজ অ্যাসেজ টু এলাহাবাদ অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পরে একটি বিশেষ ট্রেন গান্ধীজির বিভূতি নিয়ে এলাহাবাদ গেল দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স ট্রেনের ওই কম্পার্টমেন্টটি ফুল দিয়ে সজ্জিত করা হয়েছিল পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস ট্রেনের ভিতরে মানুষজন ভজন গাইছিলেন পিপল ডিড নট উইপ অ্যানিমোর ফর দে গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস জনগণ আর কাঁদেনি কারণ তারা গান্ধীজির উপস্থিতি ফুল আর গানের মধ্যে খুঁজে পেয়েছিল অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম প্রতিটি স্টেশনে শোকাহতদের ভিড়ে ভরে উঠেছিল প্ল্যাটফর্ম অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিস্ট এলাহাবাদ গান এবং প্রার্থনার মধ্যেই ট্রেনটি এলাহাবাদে পৌঁছালো দ্য অ্যাসেস ওয়্যার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদারড অ্যাট দ্য ব্যাঙ্ক দেহভস্যটি ডোবানো হয়েছিল গঙ্গা নদীতে যেখানে একটা বড় ভিড় জমা হয়েছিল নদী তীরে আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি পরে আমরা সকলে দিল্লি ফিরে গেলাম ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি দিল্লিতে এসে আমি বিভ্রান্তি অনুভব করলাম আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি গান টু প্রেজেন্ট অ্যাট হিস কল অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি আমি গান্ধীজির সঙ্গে সরাসরি হাঁটিনি তার ডাকে সাড়া দিয়ে জেলে যাইনি অথবা নিজ দেশের জন্যে কোনো ত্যাগ করিনি মাই সিস্টার্স অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়ং পিপল লাইক মি হ্যাডবিন মেয়ারলি অন লুকার আমার বোন ও আমি এবং আমার মতো অন্যান্য যুবক মানুষজন ছিলাম নিছক দর্শক মাত্র বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি কিন্তু তবুও আমি বিভ্রান্তি অনুভব করেছিলাম আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল আমি অনুভব করেছিলাম যে আমি বড়ো হয়ে উঠেছিলাম একটা জাদু বৃত্তের মধ্যে উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিস্ট লিভিং মি আনপ্রোটেকটেড বাপুর তিরোধানের সঙ্গে আমি অনুভব করেছিলাম সেই জাদু বৃত্তটি উদাও হয়ে গিয়েছিল আমাকে অরক্ষিত ফেলে রেখে উইথ অ্যান এফর্ট আই রাউজড মাই সেলফ একটা প্রচেষ্টার দ্বারা আমি নিজেকে জাগালাম আই আক্সড মাই সেলফ হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং আমি নিজেকে প্রশ্ন করলাম বাপু কী তবে বেঁচেছিলেন ও মারা গিয়েছিলেন কোনো কারণ ছাড়াই হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার কীভাবে এত সহজে আমি সাহসকে হারিয়ে ফেললাম যখন তিনি অর্থাৎ বাপু আর বেঁচে নেই মাই ভ্যালিউজ ওয়ার নট সো উইক আমার গুণমানতা মূল্যবোধ এতটাও দুর্বল নয় মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু সহস্র মানুষ হয়তো সাধারণ জনতাই রয়ে যেত বাপুকে ছাড়া হি ব্রড দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড টু ওয়ান অ্যানাদার্স সাফারিং তিনি তাদেরকে উদাসীনতার বাইরে নিয়ে এসেছিলেন এবং জাগ্রত করেছিলেন একে অন্যের কষ্টে সাহায্য করার জন্য হোয়াট ইফ নাও বাপু ইজ গান বাপু চলে গেছেন তো কি হয়েছে উই ওয়ার স্টিল দেয়ার ইয়ং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস আমরা এখনও এখানে আছি যুবক শক্তিমান ও গর্বিত তার পতাকাকে আমাদের সামনে বহন করার জন্য বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট ইজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন বাপু চলে গেছেন কিন্তু তার ভারত বেঁচে থাকবে তার সন্তানদের মধ্যে এই ছিল আমাদের আজকের টেক্সট ক্লাস টেনের লেসেন থ্রি পাসিং অ্যাওয়ে অফ বাপু কমপ্লিট টেক্সটটা শুনে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তীকালে এই ধরনের লেসনগুলোর লিঙ্ক যাতে তোমরা সরাসরি পেতে পারো তার জন্যে অবশ্যই বেল বাটনে ক্লিক করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওয়ে টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ